আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের গণিতের নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে। পরীক্ষার তারিখ হচ্ছে 10 জুলাই 2024। এখন আমি যে সাজেশনটা তোমাদেরকে ফলো করতে বলবো, এটা যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ 100% কমন পাবা। প্রথমে যেটা করতে হবে, প্রথমে মূল বই পড়তে হবে, তারপরে নিচের নমুনা প্রশ্নগুলো পড়তে হবে। তো এখানে মূল বইয়ের যত অঙ্কগুলো আছে, বিশেষ করে একক কাজ, দলীয় কাজ, ঠিক আছে, এইগুলা অনেক ভালো করে করতে হবে। এগুলো করার পরে এখানে আমি নমুনা প্রশ্ন দিয়েছি দুইটা, এই নমুনা প্রশ্নগুলো সুন্দর করে দেখে যাবা। যেমন 1 নম্বর নমুনা প্রশ্ন এখানে হচ্ছে নমুনা 1, এই যে কাজটা আর কি, সংখ্যার কারিগর, এই এটার নাম হচ্ছে সংখ্যার কারিগর। এখন এখানে তোমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকে 2টি করে ভগ্নাংশ লিখো যাদের হর এবং লব উভয় এক অঙ্ক বিশিষ্ট। এখানে প্রথম কাজ করতে হবে, প্রত্যেকে 2টা করে ভগ্নাংশ লিখবা, প্রত্যেকে তোমরা নিজেদের ইচ্ছা মতো একটা ভগ্নাংশ লিখবা। এখন ভগ্নাংশ 2টি করে, প্রত্যেকে 2টি করে ভগ্নাংশ লিখবা যাদের হর এবং লব উভয় এক অঙ্ক বিশিষ্ট হয়। তার মানে দেখো, উপরেও যদি 1 হয়, নিচে 2 হলো, এরকম এক অঙ্ক বিশিষ্ট হবে, ঠিক আছে, এরকম। তারপর 2 নম্বরটা, একটা প্রকৃত ভগ্নাংশ এবং একটা অপ্রকৃত ভগ্নাংশ, যে 2টা ভগ্নাংশ লিখবা তার ভিতরে একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের লব বড় হয়, লব ছোট হয়, হর হচ্ছে বড় হয়, আর অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হয় আর হর হচ্ছে ছোট হয়, এরকম টাইপের আর কি, ঠিক আছে। এরপর 2টা ভগ্নাংশের হর একই হতে পারবে না এবং হরের মান শূন্য হওয়া যাবে না। ওকে, এখন দেখো এখানে লেখার পরে সেগুলোর উপরে তোমার রোল নাম্বার না এবং গুণ বা যোগ, গুণ যোগ বিয়োগ ভাগ যে কোনো একটা লিখতে হবে। এরকম দেখো, এখানে আমরা 2টা ভগ্নাংশ লিখেছি, একটা আছে 1/4 আর আছে 8/5, 2টা। এখন যে গুণ লেখা হয়েছে, তোমরা ঠিক এরকম গুণ যদি আসে পরীক্ষায় এভাবে যদি লিখতে বলে, তাহলে গুণ লিখলে বা এরকম ভাগ লিখলে বা যোগ বা বিয়োগ এরকম। এখন প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের যুক্তি দেখাতে বলা আছে। দেখো এখানে 2টা দৈবচয়নে প্রাপ্ত ভগ্নাংশে দুইটির মধ্যে 8/5 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এর লব বড় এবং হর ছোট, যা লব বড় তা এবং হর ছোট হয় তাকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর এবার 1/4 যেটা, ভগ্নাংশটি প্রকৃত কারণ এখানে লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, এরকমই হয়। তারপরে প্রশ্ন, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। এখন অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 8/5, এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে যে 8টাকে এই 5 দিয়ে ভাগ করতে হবে, এখানে 5, 8-এর ভিতর কয় বার যায়, 1 বারা, 5 অক্ষের 5, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 3 থাকে, ওই 3/5, এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। এটা এরপরে মিশ্র ভগ্নাংশে দেখো, এখানে এই 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই যে 3/5 এটা হচ্ছে মানে দশমিক। তারপর 3 নম্বর, দৈবচয়নে প্রাপ্ত ভগ্নাংশ দুটিকে গ্রিড কাগজের মাধ্যমে, কাগজের উপরে যা লেখা আছে, মানে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ, তুমি কি লিখেছিলে, গুণ করেছিলে, গুণ লিখেছিলে, তাহলে গুণ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো দৈবচয়নে প্রাপ্ত দুইটি ভগ্নাংশ দুইটিকে গুণ করতে হবে, এক গুণ করতে বলা হয়েছে, তাহলে 8/5 গুণ 1/4 এরকম আছে। এখন এটাকে গ্রিড কাগজে স্থাপন করতে হবে। গ্রিডে গ্রিডে কিভাবে লিখতে হয় দেখো, এরকম প্রথমে এরকম এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, মানে উলম্ব দিকে এবং আনুভূমিক দিকে আমাদেরকে কতগুলো খোপ নিতে হবে। এখন কতগুলো খোপ নেবো দেখো, এখানে আছে এই ভগ্নাংশটা কত আছে, 8/5 আছে, তাহলে 8, তাই না, 8, তার মানে উপরের দিকে দেখো, এখানে 1, 2, 3 এরকম 8টা খোপ নিচ্ছে উপরের দিকে। ওকে, তারপরে আর আর ইসে এবং এখানে দেখো আর দ্বিতীয় যেটা আছে, এটা কয়টা আছে, হর আছে, এখানে লব আছে, কয়টা, 1, তো এখানে 1 আছে, অনুভূমিক বরাবর নিতে হবে, তার মানে এই যে 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। নিয়ে দেখো আমরা এইরকম একটা খোপ পেয়ে গেলাম, এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে একটা খোপ পেয়ে গেলাম। তারপরে আমাদের কি করতে হবে, এখানে আছে কত, 5 এবং এখানে রয়েছে 4/5, তাহলে অনুভূমিক বরাবর এই প্রথম যেটা আছে 1, 2, 3, 4, 5টা ঘর নিলাম, এই যে এই হলুদ কালারের যেটা, ঠিক আছে। হলুদ কালার আগে করব, মানে কিভাবে করলাম সেটা পরে বলতেছি, তার আগে দেখো এই পাশে আছে 4টা, তাহলে দেখো এদিকে এখানে 4টা ঘর নিতে হবে, 1টা 2টা 3টা 4টা, এইভাবে 4 পর্যন্ত 4টা ঘর নিয়েছে। নেওয়ার পরে তাহলে দেখো এই যে এই পর্যন্ত হয়ে গেল, এখন একটু ফাঁকা থাকলো না, ওই ফাঁকাটুকু অংশটাও পূরণ করে দিতে হবে এইভাবে। যাই হোক, এখন এই যে যে 2টা ভগ্নাংশ আমরা লিখলাম, ঠিক আছে, এখন এই 2টা ভগ্নাংশ যে গ্রিড লিখলাম আর কি, এই 2টা অংশে যখন এটা দেখছিলাম একটার উপর আর একটা, এই অংশটুকু কিন্তু একটার উপর আর একটা উপর পাতিত হয়েছে, এই জন্য
এই অংশের উপরে আলাদা একটা কালি দিয়ে কালারে কালি দিয়ে দিলাম। এখন প্রাপ্ত ফলাফলকে ভাগ করতে হবে। এখন প্রাপ্ত ফলাফল কত দেখো, এখানে উপরে হচ্ছে 8 এবং 1 গুণ, তাহলে 8 অক্ষের 8, আর নিচে হচ্ছে 4 5 20 20 আর কি। এখানে দেখো 8/20 এবার 0.4 এভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে অপ্রাপ্ত অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ অংশ নির্ণয় করো। এখন ওই যে আমরা করেছিলাম একটু আগে, ঠিক আছে, এই যে এখানে দেখো মিশ্র ভগ্নাংশের এখানে কি অপ্রকৃত এই পূর্ণ অংশ কত, এক না, এক যিনি একটাকে আবার সংখ্যা রেখে আমাদেরকে দেখাতে হবে। দেখো এই যে 4 নং হতে প্রাপ্ত পূর্ণ অংশ হচ্ছে এক, যেটা সংখ্যা রেখে দেখাতে হবে। সংখ্যা রেখে এভাবে করে 0, এটা হচ্ছে এক, তাহলে এই এক হচ্ছে সংখ্যা রেখে দেখানো হলো। 5 নম্বর হচ্ছে ভগ্নাংশ দুটিকে দশমিকে প্রকাশ করতে হবে। প্রথম যে ভগ্নাংশ এটাকে দশমিকে প্রকাশ করলাম, তাহলে কত হলো, যে 1.6 হলো। কিভাবে করলাম, 8/5 নিলাম, তাই না? তো এই যে এখানে 8 নিতে হবে, এখানে 8 5 8 এর ভিতরে কয় বাজে, 1 বার যায়, তাহলে 5 অক্ষর 5। এবার বিয়োগ করলে কত হয়, 3, 3 এই যে 5, 3 এর ভিতরে যায় না বলে পয়েন্ট নিয়ে এখানে একটা শূন্য নিলাম। এখন এর ভিতরে কয় বার যায়, 5 6 30, 6 বার যায়, তাহলে দেখো 6 বার হয়ে গেল, তাহলে 0। এইভাবে আমরা এটা ভগ্নাংশ করে দিতে পারি। আবার এখানে যেটা আছে 1, আর এখানে 1/4, তার মানে 4 কে ভাগ, 1 কে ভাগ করতে হবে 4 দ্বারা, তাহলে 1 এর ভিতর তো 4 যায় না, তাহলে 0 নিয়ে 0.01 0 দশমিক নিয়ে এখানে একটা 0 নিলাম। নিলে 4 দশের ভিতর কয়বার যায়, 4 2 8 বার যায়, 2 বার যায়, তাই না? 2, তাহলে 2 থাকলো, এখানে ভাগ করলাম, তাহলে এখানে আর একটা 0 নিলাম। নিলে এর ভিতর 20 হয়ে যায়, 20 এর ভিতর কয়বার যায়, 5 বার, দেখো কাটাকাটি করলাম, এখন 0 হয়ে যায়, তাহলে এটা এটার ভগ এটা দশমিক আছে 0.25, এটা আছে 1.6। এখন ওই যে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এই যে দুটা ভগ্নাংশ ফলাফল যেটা পেলাম, যে 1.6 আর 0.25, এটা সংখ্যা রেখায় দেখাতে হবে। কিভাবে সংখ্যা রেখায় দেখাবো, যে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, দেখছো সর্বোচ্চ আমরা এখানে আছে। এখন এখানে পয়েন্ট আছে না, 0.0.1, 0.2, 0.3 এরকম ভাবে রেখাগুলো দেখলাম। এখন এখানে কত, 0.25, 25 মানে কি 2 এর চেয়ে বেশি আবার 3 এর চেয়ে কম, তাহলে মাঝামাঝি একটা অবস্থায় এখানে একটা কি দিলাম বলতো, 0.25 দিলাম। আবার এখানে দেখো 1 এর চেয়ে বেশি, 2 কত আছে, 1.6, তাহলে দেখো যে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, এই যে 1.6, তাহলে এইভাবে আমাদের সংখ্যা রেখা দেখাতে বলে আমরা দেখলাম। এরপরে 7 নম্বর যেটা করতে হবে, প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটিকে গুণ করতে হবে। মানে ওই যে দুইটা ভগ্ন দশমিক পেলাম, এ একটা দশমিক এবং এ একটা দশমিক, ঠিক আছে, এই দুটোকে গুণ করব। দেখো গুণ করার সিস্টেম কি, এখানে পয়েন্টটাকে উঠায় নিচে পয়েন্টের পরিবর্তে একটা 1 দিলাম, আর যে কয়টা সংখ্যা আছে সে কয়টা 0 দিলাম, একইভাবে এখানেও পয়েন্টটাকে উঠায় দিলাম, তাহলে নিচে 1 দিলাম, আর কয়টা কয়টা সংখ্যা আছে 2টা, 0 0 দিয়ে দিলাম। এখন উপরে এই এটা উপরে আছে কত বলতো, 16, আর এখানে আছে কত, 25, গুণ করলে হয় 400, আর নিচে 10 এবং 100 দিয়ে গুণ করলে 1000 হয়। এখন 400 কে যদি 1000 দ্বারা ভাগ গুণ করি, ভাগ করি আর কি, তাহলে 0.4 হয়। তো প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটির গুণফল আছে 0.4, যা 3 নং এ প্রাপ্ত দশমিক ফলাফলের সমান। 3 নং এ আমরা যেটা পেয়েছিলাম, দেখো এই যেখানে 3 নং এ আমরা ফলাফল কত পেয়েছিলাম, 0.4, এটা সমানই হয়ে গেছে, ঠিক আছে। এটা এটা আমাদের যাচাই করতে বলা হয়েছে, ওকে। 1 নম্বর নমুনা প্রশ্ন দেখা হয়ে গেলো, এখন 2 নম্বর নমুনা প্রশ্ন দেখবো। তো নমুনা প্রশ্ন 2 হচ্ছে বনভোজনের কেনাকাটা। দেখো আমরা কি করবো, এখানে ষষ্ঠ শ্রেণীতে মনে করো বার্ষিক বনভোজনের জন্য তোমাদের কয়েকজন বন্ধুকে খরচের হিসাব করার দায়িত্ব দেওয়া হলো। দেখা গেল যে চাল এবং মুরগির মাংসের দামের ক্ষেত্রে 1 কেজি মুরগির মাংসের দাম 3 কেজি চালের দামের চেয়ে 3 টাকা কম। চাল এবং মুরগি কেনার জন্য তোমাদেরকে 500 টাকা দেওয়া হলো। যদি 2 কেজি মাংস এবং 3 কেজি চাল কিনো তাহলে তোমাদের কত, 16 টাকা ঘাটতি হয়। এখন আমাদেরকে প্রশ্ন করেছে এই হিসাবটিকে তুমি একটা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। এখন ধরো চালের দাম আছে X টাকা, তাহলে মুরগির দাম যদি Y টাকা হয়, তাহলে দেখো এখানে কয়টা মুরগি কেনা হচ্ছে, দেখো চাল এবং মুরগি কেনার জন্য তোমাকে 500 টাকা দেওয়া হলো, তাই না? তো 500 টাকা হয়েছে যদি 2 কেজি মাংসের দাম, তাহলে 2 কেজি মাংসের দাম কত, 1 কেজি মাংসের দাম আছে 2X X টাকা, তাহলে 2 কেজি মাংস 2X, আর 3 কেজি চালের দাম হচ্ছে কত, 1 কেজি চালের দাম আছে Y টাকা, মাংস মুরগির মাংসের দাম, সরি মুরগির মাংসের দাম আছে Y টাকা, তাহলে সেখান থেকে 3 কেজি যেহেতু তাহলে বিয়োগ করে দিলাম, তাহলে এখান থেকে বিয়োগ করে দিলাম, তাহলে কত টাকা হবে, দেখো 16 টাকা ঘাটতি হবে, তাহলে 16 টাকা লিখলাম। এই রাশিটিকে বীজগাণিতিক মাধ্যমে প্রকাশ করলাম। হ্যাঁ, প্রকাশ করলে কেমন হয় দেখো, এখানে 2X টাকা আছে আর 3Y, এটাকে ডান পাশে রাখলাম, বাম পাশে যদি নিয়ে যায় মাইনাস হবে, মাইনাস কাটা যাবে, তেমন দেখো এটাকে এরকম লিখবো, যে এরকম
এখানে 2x মাইনাস আছে, মাইনাস 3y, আর এর পাশে আছে 16, আর মাইনাস কত 500, এরকম আছে। এখন এখান থেকে যদি আমরা দেখো মাইনাস 2x যদি কমন নিই তাহলে এখানে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এই পাশে বিয়োগ করলে মাইনাস কত, মাইনাস 484 টাকা হয়। এখন দুই পাশ থেকে মাইনাস এর মাঝে কাটা যায়, কাটা গেলে এই জিনিসটা থাকে। এখন করতে হবে কি, থ্রির মাধ্যমে পদ বের পদ পদ প্রকাশ করতে হবে, যে ভগ্নাংশটা আমরা পেয়েছি যে এই ভগ্নাংশটা, তাই না? এখানে আমরা এটাকে থ্রির মাধ্যমে দেখাবো। যেমন এখানে দেখো 2 আছে, আর এস এর সাথে কি আছে বলতো, এক্স আছে। মূলত আমরা এটাকে কিভাবে দেখাবো, এখানে 2x না আর এখানে 3y, তাই না? এটাকে প্রথমে লিখবো, লেখার পরে এখানে লিখবো x আর এখানে লিখবো কত 2, আর এটাকে ভাঙলে কত পাবো, এখানে পাবো 3 আর এখানে পাবো কত y। এটা হচ্ছে থ্রির মাধ্যমে দেখানো হয়ে গেল। এখন প্রত্যেক পদকে থ্রির মাধ্যমে আবার প্রকাশ করতে বলেছে। এই যে প্রথমে সে 2x, এটাকে আমরা দেখালে 2 হবে আর x হবে, আবার 3y যেটা সেটাকে থ্রির মাধ্যমে দেখালে দেখো 3y, তাহলে 3 এবং y। এখন প্রত্যেক পদের সহগ এবং চলক নির্ণয় করো। এখন বীজগাণিতিক রাশির প্রথম পদ হচ্ছে 2x এবং এর সহগ হচ্ছে 2 আর চলক হচ্ছে x। বীজগাণিতিক দ্বিতীয় যে রাশিটা 3y ছিল, এর সহগ হচ্ছে 3 এবং y চলক হচ্ছে y। তারপরে রাশি সমাধান করে মোট খরচের হিসাব করতে হবে। এখন দেখো বীজগাণিতিক রাশি সমাধান করে এই যে রাশিটা আমরা পেয়েছি, তাই না, এখান থেকে 2x সমান কি লিখতে পারি, 484, এখান থেকে যে 3x 3y টাকে এই পাশে নিয়ে আসলাম, বিয়োগ করে দিলাম। এখন এখান থেকে x সমান কত হবে, এইটাকে ভাগ করতে হবে দুই দ্বারা, কারণ গুণ করা আছে এজন্য। এখন এখান থেকে আমরা x সমান যদি হিসাব করি তাহলে এটা পাবো, যদি y সমান হিসাব করি তাহলে এটা পাবো। এখন 2 কেজি চাল এবং 3 কেজি মাংসের দাম, মানে x এর মান যদি 3 হয় এবং y এর মান যদি এত হয়, ঠিক আছে, তাহলে দেখো x এর মান আমরা কি করবো, 3 বসালাম, y এর মান কত, y এর মান এখানে বসিয়ে দিলাম, তাহলে কত পাবো, এর মান কলম 100। এইভাবে আমরা এই যে এই মানটা বের করলাম, যে মানটা সুতরাং 2 কেজি চাল এবং 3 কেজি মাংসের জন্য মোট খরচ হবে, গুণ করে দিলাম, তাহলে কত হবে, 405 টাকা, 405 টাকা। এইভাবে আমরা নমুনা দুইটা, 2 নম্বর নমুনা প্রশ্ন দেখে ফেললাম, ঠিক আছে। তো এই দুইটা নমুনা প্রশ্ন পড়বা, আর মূল বইয়ের ভিতরে যত অঙ্কগুলো আছে সবগুলো করবা, ইনশাল্লাহ তোমাদের কমন বাড়বে, ঠিক আছে, ইনশাল্লাহ। আর পরীক্ষার আগের দিন রাত্রেবেলা আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো, ওটা তোমরা ফলো করবো, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।